আর ওই তো না ওখানে ওই তো হ্যাঁ আস না বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের পার্টির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিরদার আর উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই সমাবেশের প্রধান অতিথি উত্তরবঙ্গের বীর সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য আপনাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আর উপস্থিত রয়েছেন এই সমাবেশের প্রধান বক্তা আপনাদেরই প্রাণপ্রিয় নেতা আপনাদেরই কৃতি সন্তান এই মাটির কৃতি সন্তান জনাব খন্দকার মুক্তাদির সহ কেন্দ্র এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আপনাদের জানাই সংগ্রামী সালাম প্রিয় ভাইরা আপনারা সকলেই অবগত আছেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে সকলেই অবগত আছেন আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এর সর্বাগ্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন এবং এই বর্তমান অবৈধ সরকার তাকে তার জনপ্রিয়তায় এতই ভীত হয়ে যায় যে তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় একটি ভুয়া রায়ের মাধ্যমে তাকে সাজা দিয়ে তাকে জোরপূর্বক কারাগারে অবরুদ্ধ করে রাখে গত তিন বছর যাবৎ উনি কারাগারে বন্দী রয়েছেন অত্যন্ত অসুস্থ অবস্থায় উনি কারাবন্দী রয়েছেন একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি বারে বারে নেতৃত্ব দিয়েছেন জীবনকে ঝুঁকি রেখে এবং সর্বোচ্চ ত্যাগ করেছেন উনি তাকে এই সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করার জন্য আজকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে এবং যেই সুচিকিৎসা ওনার প্রাপ্য সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করছেন।